ডাক্তার না কইছে বেশি করে পানি খেতে আর একটু খাও। বাবা কি বলো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, যা, আমাকে ডিস্টার্ব করো না। ঠিক আছে বাবা, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি গেমস খেলো। হ্যাঁ, ওই যে মা তো একটু অসুস্থ, এই মার পাশে একটু থাকো, দেখা যাক। শোনো না, মা যদি কিছু চায়, পানি টানি চায়, তুমি দিও, আগায় দিও না। কেন বাবা, তোমার মা না। হ্যাঁ, একটু রাখো না মোবাইলটা, পরে খেলো। বাবা তোমাকে একটু অনুরোধ করি, তুমি মার পাশে বসে বসে খেলো, আর মা যদি কিছু বলে তাহলে তাকে মাকে হেল্প করো। হ্যাঁ ঠিক আছে, ওকে। লাগবে কত টাকা কেজি? 700 টাকা কেজি। ও না থাক, লাগবে না। বাবা, আমার মন থেকে গরুর গোস্ত খাইতে আমার লাগে। গোস্ত নিয়ে এসো বাবা। গরুর গোস্ত খাবা মা? ঠিক আছে মা, আমি তোমার লেগে গরুর গোস্ত নিয়ে আসুন। এখন একটু পানি খাও মা। ডাক্তার না কইছে বেশি করে পানি খেতে আর একটু খাও। আমার কাছে 140 টাকা আছে। 140 টাকায় গরুর গোস্ত দেওয়া যাবে না? ইয়ার কি পাইছো 140 টাকা গরুর মাংস? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। আচ্ছা, ওই বিআরটি এর লাস্ট ডেট কিন্তু কালকে। তুমি এখন বিআরটিতে চলে যাও, ট্যাক্স ডকুমেন্টটা নিয়ে আসো। যাও। আচ্ছা, বাসে দেখে আসছিল না? স্যার, উনি তো আজকে আসেনি। স্যার, আজকে তো আসার কথা। এক কাজ করো, আমি সিটে বসলে 5 মিনিট পর ওনার সাথে আমার ফোনে মিলিয়ে দিও। জি স্যার। শ্যামলী কোথায়? আচ্ছা স্যার, ভিতরে আছে। আমার নামে পাঠিয়ে দাও। ওকে স্যার। জি স্যার। মার্কেট খাইতে মন চাইছে, আপনি আসুন। কেক খাইতে মন চাইতেছে? ঠিক আছে মা, আমি তোমার লাগে কেক নিয়ে আসুন। ভাইয়া, এই কেকটার দাম কত? 1500 টাকা স্যার। 1500 টাকা? না ভাই, আমার কাছে এই 140 টাকা আছে। আমার মা খুব শখ করছে কেক খাইবে, এই কেকটা থেকে কি কাইটটি একটু দেওয়া যায়? 140 টাকা স্যার, আসলে এত বড় কেক তো কেটে 140 টাকা দেওয়া যাবে না। সেম কেকটাই আমাদের কাটা আছে যেটার দাম 140 টাকা। আপনি যেহেতু আপনার মার কথা বলেছেন, আপনি চাইলে ওটা নিতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে এই ছোটটাই দেন। এই যে ভাই, স্যার আপনার বিলটা। ধন্যবাদ স্যার, আবার আসসালামু আলাইকুম। আসবে? ঠিক আছে। জি স্যার, অফিসে আছেন? একটু বিজি আছেন স্যার, ওই কেসটা? হ্যাঁ, আসলে দেখা করতে পারবেন এখন। জি জি, কে এসেছে স্যার সাথে দেখা করতে? স্যার এসেছে দেখা। আসসালামু আলাইকুম। আপনি স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন? জি ম্যাডাম। ঠিক আছে, আপনি বসুন, আমি স্যারকে বলছি। আচ্ছা শ্যামলী, ওই বিজ্ঞাপন দেখে কেউ কি আসছে? জি স্যার, একজন এসেছে আপনার সঙ্গে দেখা করবার জন্য। আমি কি পাঠিয়ে দেব? হ্যাঁ পাঠিয়ে দেব। ঠিক আছে। স্যার আপনাকে নিয়ে যেতে বলছেন, চলুন আমার সঙ্গে। স্যার উনি এসেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বিজ্ঞাপন দেখে এসেছেন? জি স্যার। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার এই বিজ্ঞাপনে দেখলাম আপনি একটা কিডনি কিনতে চান। স্যার আমি আমার কিডনিটা বিক্রি করতে চাই। থ্যাঙ্কস। আপনার এই সম্মতিতে, মানে আপনি একটা কিডনি বিক্রি করবেন, এর জন্য একটা জীবন বাঁচবে। আপনি কি দয়া করে আগামী সপ্তাহে কিডনিটা দিতে পারবেন? স্যার আপনি চাইলে আমি কিডনিটা এখনও দিতে পারবো। তাহলে আপনাকে কিন্তু আমার সাথে হাসপাতালে যেতে হবে, তারপরে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার যেভাবে যা বলে সেভাবে আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে স্যার। স্যার কিডনিটার জন্য কত টাকা দেবেন? শুনুন, মানে দাম নিয়ে কোনো সমস্যা নেই। কিডনি পেশেন্টের সাথে যদি আপনার সব কিছু ম্যাচ করে ফেলে, তাহলে আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দেব। এবার বলুন আপনার কত টাকা প্রয়োজন? চাই না স্যার। মানে মানে আপনি আপনি কি কিডনি ডোনেট করতে যাচ্ছেন? না না স্যার, অত বড় কলেজে আমার নাই স্যার। তাহলে? শর্ত সাপেক্ষে। মানে শর্ত সাপেক্ষে? সরি, আমি কিন্তু বিষয়টা বুঝতে পারছি না স্যার। আমার মায়ের ক্যান্সার, ডাক্তার বলছে মার সর্বোচ্চ 1 মাস বাঁচবে। এই 1 মাস আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তার চিকিৎসা দেওয়ার জন্য, তার যা যা ইচ্ছে হয় সবগুলো পূরণ করার চেষ্টা করছি স্যার। আমি আমার মাকে না অনেক বেশি ভালোবাসি স্যার, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি স্যার। প্রয়োজন হলে আপনি আমার 2টা কিডনি নিয়ে নেন স্যার, তবুও ওর মায়ের জন্য কিছু একটা ব্যবস্থা করেন স্যার। কেমন আছো বৌমা? শিমুল, তোমরা হঠাৎ 6 মাস হতে তো এখনো 6 দিন বাকি। আগে ভেতরে ঢুকতে দাও, তারপরে ব্যাখ্যা করি। চলো মা। ও বাবা, বাবা কোথায় গেছো রে বাবা? খাওয়া দাওয়া করো না। কই যাও তুমি? শুকাই শুকাই না না না, কোনো টেনশন করেন দেবো না। টেনশন হলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করো। শোনো, আর কোনো চিন্তা করো না, আমি এসে পড়ছি তোমার মা। এমন থেকে তোমার খেয়াল রাখি আমি তোমার পছন্দ দিয়েছি রান্না করে খাওয়াবো। কি কি রান্না করবেন? আপনি রান্না করবেন? না 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 না, ইম্পসিবল। আপনি রান্না করলে আমি একদম খাবো না, একদম না। দেখেন, আপনি ওয়াশরুমে গেলে ঠিক মতো হাত পা ক্লিন করেন না, অসম্ভব। আপনার রান্না আমি খেতে পারবো। ঠিক আছে ঠিক আছে, খাইলে তো আমার রান্না করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? চুটি বসো। আমার কি আর বসাতে লাগছে? আহা আসো না, বিষয় সলভ করি, কথা বলি। ভাইয়া, আগামীকাল অফিসিয়াল একটি কাজে আমাকে কক্সবাজার যেতে হবে। আর কক্সবাজার যাব যেহেতু, সেহেতু ভাবছি আমি আমার বউকে নিয়ে যাব। তাই 6 মাস হওয়ার আগেই মাকে তোমার কাছে রেখে গেলাম। প্লিজ ভাবি, তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করব আমরা? হ্যাঁ, সবসময় আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে কেন? হ্যাঁ, কি সমস্যা নাকি? কেন যে 6টা মাস আগে যে 2 দিন হওয়া বাকি ছিল, তোমাকে বলছিলাম যে তোমরা মাকে নিয়ে একটু রাখো। কই তখনও বলছিলাম যে তুমি নাকি ওই যে অফিসিয়াল ট্যুরে বাইরে যাবা, তখন কি তোমার বউকে নিয়ে গেছিলাম? তুমি কি সব অফিসিয়াল ট্যুরে তোমার বউকে সঙ্গে নিয়ে যাও? হ্যাঁ, কেন তখন তো অ্যাডজাস্ট করো নাই? তাহলে আমরা কেন এখন অ্যাডজাস্ট করবো বলো? থামো না, সবসময় সকলে বলে দরকার নেই। আমার বড় না। থাক না, থাক সব থাক। থাকতে থাকতে আমি নিজের জীবনটাকে একদম রেখে দিচ্ছি, আমার কোনো কিছু নাই আর। ভাইয়া, তোমাকে আমি কবে থেকে বলছি মাকে মাকে একটু বৃদ্ধাশ্রমে পাঠাও, তুমি তো আমার কথা কোনোভাবেই শুনছো না। তুই ঠিকই বলেছিস শিমুল, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া দরকার। আমিও সেটা চাই, কিন্তু সমাজ, সংসার, আত্মীয় স্বজন, এর জন্য তো পাঠাতে পারছি না। তোমার একটার পর একটা এক্সকিউজ লেগেই থাকে না? তোমার এই সমাজ, তোমার এই সংসার, তোমার আত্মীয় স্বজন, এদেরকে গিয়ে বলো তো তোমার এই বৃদ্ধ বোঝাটাকে একদিনের জন্য রাখতে রাখে নাকি দেখবো। তখন তো তোমার বড় বড় লেকচারগুলো তোমার এই সমাজ, তোমার এই সংসার, তোমার এই আত্মীয় স্বজনগুলো বলবে না। মাকে নিয়ে তো আমি প্রতিনিয়ত আমি আমার বউয়ের কাছে কথা শুনতেছি, তোমাকে তো শুনতে হয় তোমার বউয়ের কাছে কথা। ঠিকই তো, সহ্য কে করবে? হ্যাঁ, তুমি এক্স্যাক্টলি তুমি ঠিকঠাক কথা বলেছো। তোমার বউ যে তোমার সঙ্গে রাগারাগি করে একদম ঠিকঠাক, এগুলো কে সহ্য করবে? দুদিন পর পর এই সমস্ত ভালো লাগে না। ওই 6 মাস 6 মাস করে আমরা আর দেখতে পারবো না। তুমি এখন খোঁজ নাও যে কোথায় কোন বৃদ্ধাশ্রম ভালো হবে, তুমি খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানাও। ভাইয়া, মাকে চলো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমি ব্যাপারটা ভেবে দেখি। খালি ভেবেই দেখবা, ভাবতে থাকো। হ্যাঁ, এই বেলায় খুব ভাবনা। আর আমার নিয়ে, আমাকে নিয়ে তো কোনো চিন্তা ভাবনা নাই। আমার যে অবস্থা, আমাকে নিয়ে কোনো চিন্তা। শোনো শিমু, তোমার ভাই হচ্ছে সহজ সরল একটা মানুষ, যার মনটা খুব নরম, ঠিক আছে? তাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করতে হবে তোমাকে আর আমাকে। তুমি আজকে খোঁজ নাও কোন বৃদ্ধাশ্রমে রাখাটা ভালো হবে। আমি তোমার ভাইকে ম্যানেজ করব। ও রাখবে না, ও ম্যানেজ হবে না মানে? আমি আজই খবর নিচ্ছি ভাবি। তবে আমি তাহলে বসবো না, আমার অনেক কাজ আছে, আমি গেলাম ভাবি। আমার কিডনি নিতে হলে আমার মায়ের 1 মাসের যাবতীয় চিকিৎসা যত খরচ হবে স্যার, সেটা আপনার বহন করতে হবে স্যার। চিকিৎসা খরচ কেমন জানি না স্যার। ঠিক আছে, আমি রাজি। আর স্যার, আমার নগদ 3 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, দেব স্যার। কি বলা যায়, আপনার ধন্যবাদ দেবো স্যার। আপনার এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না স্যার। এটাকে আপনি ঋণ বলছেন কেন? মানে আপনি আমার জন্য যা করছেন সেই তুলনায় কিন্তু আমি আপনার জন্য কিছুই করছি না। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? মানে আপনার মার চিকিৎসা খরচ তো আমি বহন করব, কিন্তু 3 লাখ টাকা আপনার কেন দরকার? স্যার, আমি ছোট একটা চাকরি করতাম, একটা বাড়ির দারোয়ানের চাকরি, যে টাকা বেতন পাইতাম তাতে করে সংসারটা চলতো না, অভাব লেগেই থাকতো। চাকরিটাও এখন নাই। ছোটবেলায় মা পরের বাড়িতে কাজ করা আমারও বড় করছে, এসএসসি পর্যন্ত পড়াইছে। অভাবের তাড়নায় আমি আর পড়তে পারি না। মা তার ভালোবাসা কোনো জায়গায় কমতি রাখে না। সেই মাছ মৃত্যু পথযাত্রী। আমি তো তার মতো করে তার ভালোবাসা দিতে পারি না। শেষ একটা মাস তার ইচ্ছা অনিচ্ছা যা যা মনের খায়েশ আছে স্যার, আমি পূরণ করতে চাই। আমার তো স্যার সেই সামর্থ্য নাই স্যার, কিন্তু আপনি যদি সাহায্য করেন স্যার, আমি আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি। সে অনেক কিছু খাইতে চায়, হয় না? সেই সময় মানুষের অনেক ইচ্ছা হয়, তারও ইচ্ছা হইতেছে। খাওয়ার যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করুন, যা যা করতে থাকি সেটা পূরণ করুন। শুধু আপনি আমার সাহায্য করেন, সাহায্য করেন। খাবারটা গরম আছে, তাতে খেয়ে নাও। ইদানিং এত দেরি করে খাস, আমি তো আবার খিদা সহ্য করতে পারি না। আমি তো দেশ ছাড়া আবার খেতেও পারি না। মা, আপনি এখানে বসে আছেন যে? আমি তো আপনাকে খেতে ডাকিনি। আপনি যান, রুমে যান। বৌমা, অনেক ক্ষুধা লাগছে তো, আমার আবার ডায়াবেটিস, ঘন ঘন ক্ষুধা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। না না না, টেকো টেকো না, আপনার রুমে আমি খাবার পৌঁছে দেবো, আপনাকে এখানে খেতে হবে না। আপনি এখানে খেলে তো খাবার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেন। দেখেন মা, আপনাকে আমি একটা কথা বলি, আপনি মন খারাপ করবেন না। বললে তো বলবেন যে আমি আসলে ক্যাট 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 করি। আপনার বয়স হচ্ছে, 2টা দিন পরে আপনি কবরে যাবেন। কিন্তু বাচ্চা মা বোনা গেল, কিন্তু আপনার গেল না মা। এখন মা বয়স হলে তো বাচ্চাই হয়ে যায়। হাই গড, কোনো একটা কথা বললে ন্যাকামোপনাটা আপনার ছাড়লেন না। হ্যাঁ, একটা কথা বললে আমার সঙ্গে টুক করে ধরে নিলেন। মা, আপনি যান তো ঘরে যান। ঠিক আছে, আমি ঘরে যাই। আর খোকা, বেশি বেশি করে খাইস, তুই কিন্তু শুকায় যাচ্ছিস। দেখো ভাগ কতটা দিব, আজকে তোমার পছন্দের খাবারটা করছি। তুমি না খাসির মাংস অনেক পছন্দ করো, ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করছি। ছুটি মাকে এভাবে তাড়িয়ে না, আমি তোমার মাকে তাড়াই দিচ্ছি। তোমার ভাষাটা কিরকম দেখছো, কথাটা কি বললাম? তুমি আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করলাম। তোমার মাকে তো তাড়াই দেয় নাই। এই যে তোমার মা এখানে খাবে আর খাবার ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে, সেগুলো কে পরিষ্কার করবে, তুমি না আমি? সারা জীবনকে আমি দাসীগিরি করে খাবো? হ্যাঁ, সেই বেলায় তো আমার দিকে কখনো নজর নাই তোমার। হবে না কোনোদিন নজর। আমি সারা জীবন খেতে যাবো, তারপরেও কোনোদিন মন পাবো না তোমাদের। স্যার, আপনি কাঁদতেছেন। না, আমি ঠিক আছি। স্যার, একটা কথা জিজ্ঞেস করি। জি করুন। মানে কিডনিটা কি আপনি আপনার মার জন্য কিনতে চাইতেছেন? শিমন, বাস্তবতা দিয়ে ভাবো, আবেগ টাবেগ সব ছেড়ে ফেলে দাও। আবেগ দিয়ে কিচ্ছু হয় না শিমন। তুমি হয়তো ভুলে গেছো যে তুমি নতুন একটা বিজনেস স্টার্ট করছো, আর এই বিজনেসে তোমার কিন্তু প্রচুর ক্যাপিটাল দরকার। এই সময় টাকা পয়সা নষ্ট করলে কি করে হবে? তুমি কি করে ভাবছো যে তোমার মায়ের পেছনে এত টাকা নষ্ট করবা? হ্যাঁ, তুমি কি জানো তোমার ধারণা আছে যে একটা কিডনি কিনতে কত টাকা লাগে? ধরলাম তোমার মাকে তুমি একটা কিডনি দিয়ে বাঁচালাম, কিন্তু তোমার মায়ের যে বয়স হয়েছে সে কয়দিন বাঁচবে? না না শিমন, আমি একদম তোমাকে এইভাবে টাকা অপচয় করতে দিতে পারবো না। ক্লিয়ার? কি বোঝাতে চাও? চুপ করে আসতো না। মা, আশ্চর্য, কোনো ম্যানার শেখার নাই আপনি। আমি আর আপনার ছেলে কথা বলছি, জিজ্ঞেস না করে চলে আসলেন। আপনি জানতো জান। আচ্ছা, আমি চাইতেছি তোর বাবা। বৌমা তো ঠিকই বলছে, আমার এখন শেষ সময়। এই সময় এতগুলো টাকা খরচ করার কোনো দরকার নেই বাবা। আর নতুন কিডনি লাগাইলে যে আমি বেশি দিন বাঁচুন তারও কোনো গ্যারান্টি নাই। তার চেয়ে বরং তুমি তোমার টাকাগুলি তোমার ব্যবসার কাজে লাগাই দাও। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। দেখছো, মা তো ঠিকই কথা বলছে। মা বুঝতে পারলো বিষয়টা, তুমি বুঝলে না। তোমাকে আমি কি করে বোঝাবো? তুমি কবে মানুষ হবা বলো তো? হ্যাঁ, এই সামান্য বিষয়টাকে তোমার মাথায় ঢুকলো না। ওনাকে অ্যাকাউন্টসে নিয়ে যান, ওনার নাম ঠিকানা লিখে 3 লাখ টাকা দিয়ে দিবেন। স্যার, টাকাটা কি চেক হবে না ক্যাশ হবে? ক্যাশ। 3 লাখই দিব স্যার। জি স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। কি বলছেন আপনি? আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কেন? কৃতজ্ঞতা প্রকাশ করবো তো আমি। আপনি কিডনি দান করছেন বলেই তো আমার ফ্যামিলির মৃত্যুপথ যাত্রী একজনকে বাঁচাতে পারছেন। আমি তো কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। স্যার, আমি যারা কিডনি দেব সে কি আপনার মা হয়? না মানে কইতে চাইছিলাম যে আমার এই কিডনিটা যদি কোনো একজন মারে দিতে পারতাম তাহলে নিজের খুব ধন্য মনে হইতো স্যার। আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন না? অনেক, কইতে পারেন আমার জীবনের থেকে বেশি স্যার। তবে সন্তানটা তার মায়ের যতটুকু ভালোবাসে, মাকে তো তার সন্তানদের তার থেকেও বেশি ভালোবাসে স্যার। ধরেন আপনি কিছু একটা খাবার মার জন্য কিনে নিয়ে গেলেন, সে মা কিন্তু প্রথমে নিজে খাবে না, সে খাবারটা তার সন্তানেরও প্রথমে দিবে, তারপরে পরিবারের অন্য যে সদস্য আছে তাকেও খাওয়াইবে, অবশিষ্ট যদি কিছু থাকে সেটা মা খায়। আপনি হাজার কষ্ট দিলেও, মানে সন্তানও যদি হাজার কষ্ট দেয়, মা কিন্তু চোখে পানি ফেলে না। কেন ফেলে না জানেন স্যার? মা কিন্তু ভালো করে জানে তার চোখে এক ফোঁটা পানি, ওই এক ফোঁটা পানিতে আল্লাহর আরশ কাঁপে উঠবে। সন্তানের মঙ্গলের জন্য তার কষ্ট হইল, মা কিন্তু চোখে পানি ফেলে না স্যার। ওনাকে 3 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবেন। 3 লাখই দিব স্যার। না ঠিক আছে, চলুন আপনি আমার সঙ্গে। আপনার অশেষ ধন্যবাদ স্যার। আপনার ঋণ আমি তো কোনোদিন শোধ করতে পারব না স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুন স্যার। আপনার পা দুটা একটু ধরে সালাম করতে চাই স্যার। না কি বলছেন আপনি? আমি আপনার মার জন্য দোয়া করছি যাতে উনি বিজয়ী হন। ঠিক আছে, আপনি চলুন। আসসালামু আলাইকুম। হ্যালো শিবন, শিবন তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসো তো। ভাবি ঠিক আছে তো? আরে বাবা ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আর কি হয়েছে একটু খুলে বলবো তো, আমি তো টেনশনে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ সত্য করে বলো তো ভাবি ঠিক আছে? শিবন তুমি এত কথা কেন বলতেছো? তোমাকে বলছি বাসায় আসতে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো তো। বল বল প্লিজ, আমাকে একটা খুলে বলো কি হয়েছে বলো। আসলে ভাবি কি বল 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 ভাবি আজকে বলো। ভাবি আজকে আসলে আমাকে প্রথম মা বলে ডেকেছে। আমার না এত ভালো লেগেছে না, তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি অস্থির হয়ে গেছি। আমি ওর মুখ থেকে মা ডাক শোনার পরে না আমার ভিতরে এমন একটা অস্থিরতা কাজ করতেছে। আমি তুমি তাড়াতাড়ি এসো না, প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো। তুমি আজ আমাকে এমন একটা সুসংবাদ শোনালে যে আমি এক পৃথিবীর আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। এই যে দেখছো কি করলো ভাবি, তুমি এটা কি করলা বাবু? তুমি শাড়িটা নষ্ট করে দিলে হিসু করে। এই ভাবিকে কোল থেকে নামাও, নামাও। আরে আরে তোমার শাড়িটা নষ্ট করে দিচ্ছে, নামাও। আশ্চর্য, কি কথা বলছো তুমি? এটা এভাবে চিৎকার করতেছো কেন? হ্যাঁ, তোমার চিৎকার শুনে মানে আমি তো ভয় পেয়ে গেছি। কি কি হইছে? হ্যাঁ, আমার ছেলে হিসু করছে, আমার শরীর নষ্ট করে ফেলছে, আমার কাপড় নষ্ট করছে। করুক না, তাতে কি হইছে? আমার ছেলেই তো নাকি। তুমি এত ইরেসপন্সিবল কি করে হতে পারো শিবু? আমার ছেলেটা গা জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না কেন? এরকম করতেছো তুমি? ছেলেকে এত ভালোবেসো না, পরে ছেলের অবহেলা কিন্তু সহ্য করতে পারবে না। শেষ বয়সে অসুস্থ হয়ে বিছানায় প্রস্রাব করে দিলে ছেলে তোমাকে বকাঝকা করবে না হয়, এই জন্য কিন্তু তোমাকে স্টোরে শোয়াবে। শেষ বয়সে ছেলেকে আদর করে কিছু রান্না করে খাওয়াতেও পারবে না, একসাথে বসে ছেলের সাথে খেতেও পারবে না। এমনকি আমার যদি আরেকটা সন্তান হয়, তোমাকে নিয়ে ভাগাভাগি হতে পারে। মারো 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 মারো, আরো জোরে জোরে, আরো আরো, ইয়া ইয়া ইয়া, মারো 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 ভাবি। উফ, কি বলো? একটু একটু কাছে আসো বাবা। না, আসতে পারবো না ভাবি, মায়ের কাছে কতদিন আসো না বাবা, একটু আসো না। তুমি বিছানায় হিসু করে যাও, তোমার গায়ে থেকে হিসু গন্ধ আসে। এমন করে বলো না ভাবি, মা আমি তো মা তোমার। আসো, আমার কাছে আসো, একটু আসো না বাবা কাছে। তোমাকে একটু জড়ায় ধরে আসো বাবা, আসো না, তোমার গা থেকে হিসু গন্ধ আছে। আর এমনি আমি ফ্রি ফায়ারে খুব ইন্টারেস্ট ম্যাচ খেলছি, নাচতে পারবো। ভাবি একটু পানি পানি দাও তো বাবা, এক গ্লাস পানি। না, আমি ফ্রি ফায়ারে খুব ইন্টারেস্ট ম্যাচ খেলছি, আর জ্বালাও না। মায়ের খুব পানি পিপাসা পেয়েছে বাবা, একটু দাও না। উফ আম্মু, আমি পারবো না পানি দিতে, খুব পানি পিপাসা পেয়েছে বাবা, আমি তো একা একা নিতে পারি না, একটু দাও না। না পারবো না। বাড়ি যাবে বুয়াকে ডাকুনি কেন? বুয়া নাই তো বাসায়। তাহলে ছেলেকে বলতে বলছি, দেয়নি। দেয়নি কেনই বা দেবে? চৈতি, এই যে আমাদের পাপের ফল। সমাজটা হচ্ছে আয়নার মতো, তুমি যেমন আচরণ করবে আশেপাশে মানুষগুলো ঠিক তেমন করেই তোমার সাথে আচরণ করবে। তোমার মনে পড়ে আমার মা যখন বেঁচে ছিল, মা ডায়াবেটিস পেশেন্ট ছিলেন। মার খুব শখ ছিল তিনি নিজ হাতে রান্না করে আমাকে খাওয়াবে। মায়ের মন তো তুমি স্ট্রেট না করে দিলে, না আপনার রান্না তো আমি খেতে পারবো না, আপনার গা থেকে গন্ধ আসে, আপনার হাত পায়ে নোংরা, আপনি বাথরুমে যাওয়ার পর ভালো করে পরিষ্কার করেন না হাত, আপনার রান্না আমি কি করে খাবো? মা হাসি মুখে বলেছিল, ঠিক আছে তাহলে আমি রান্না করব। মনে করো ডায়াবেটিস পেশেন্ট তো একদিন ক্ষুধার্ত অবস্থায় আমাদের সাথে, মনে পড়ে ডাইনিং টেবিলে খেতে বসে গিয়েছিল। তুমি বললে আপনি খাওয়ার সময় অনেক খাবার নোংরা করেন, টেবিলে খাবার ফেলেন, এগুলো কে পরিষ্কার করবে? তুমি তো আমার দাসী না, তুমি খাবার কেন পরিষ্কার করবে? তুমি শাশুড়ি খাবার কেন পরিষ্কার করবে? বাকে বলে দিলে যান আপনি, আপনি আমাদের সাথে খেতে আসবেন না। মনে পড়ে না সত্যি? তুমি আমার মা অসুস্থ বলে মাকে তুমি বিছানায় শুতে দাওনি, মাকে তুমি ফ্লোরে শোয়াতে, মা বিছানা পালিশ নষ্ট করে ফেলতো, তুমি তাকে দিয়ে তার বিছানা কাপড় চোপড় ধোয়াতে বাধ্য করতে। একটা কাছের মানুষ রাখুনি, তুমি আমি কিছু বলতে পারিনি, তুমি তো একা দোষী না, আমিও তো দোষী। আমি ছেলে হিসাবে কিচ্ছু বলতে পারিনি, কারণ আমি চাইনি সংসারে অশান্তি হোক। তোমার সাথে আমি ঝগড়া করি সেটা আমার বাচ্চাটা দেখুক। তোমার প্রত্যেকটা কথা আমি মেনে নিয়েছি। মা যখন মারা যাচ্ছিল, তার জন্য কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি একটা কিডনি কেনার জন্য পাগলের মতো ছোটাছুটি করছিলাম। তুমি আমাকে স্ট্রেট বলে দিলে, টাকা নষ্ট করা যাবে না, টাকা নষ্ট করা যাবে না, ব্যবসার টাকা নষ্ট হয়ে যাবে, আমাদেরকে অনেক স্ট্যাবলিশড হতে হবে। মা তো বুড়ো হয়ে গেছে, বুড়োই তো যাবে, তার আবার চিকিৎসা কিসে, তাই না? আমি তো কিছু করতে পারিনি। এই ও তো এই শিক্ষাই পাচ্ছে। তুমি যদি বেঁচে থাকো এবং তোমার যদি ছেলের বউ হয়, তুমি তোমার শাশুড়ির সাথে যেরকম আচরণগুলো করেছো না, ঠিক তাহলে এটাই নিয়তি। বাবা, তুমি এত বকবক করো না, আমার গেম খেলতে ডিস্টার্ব হচ্ছে। যদি বেশি বকবক করো আমি এই রুম ছেড়ে চলেই যাব। দেখো আমাদের ছেলে কেমন আচরণ করে আমার সাথে। তুমি মৃত্যু শয্যায় শুয়ে আছো, তার একটুকু খারাপ লাগে না? মার প্রতি এই মায়া সে তো দেখেছে। যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার ছেলে বউ হবে, তার বউ তোমার সাথে এরকম আচরণ। তুমি প্রস্তুত থাকো। আমরা যা করেছি, তুমি যা করেছো, ঠিক 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 তার উত্তর পেয়ে যাবে। ঠিক উত্তর পেয়ে যাবে। সুখবর আছে, তোমার কি দিয়ে জোগাড় হয়েছে। মা গো, দেখো কতটা হাল হয়েছে। আমাকে আর কোনো চিন্তা নাই। তুমি গরুর গোস্ত খেতে চাইছো, যত খুশি গরুর গোস্ত খাইবা, পেট ভরে খাবা, কেক খাবা, তোমার যা মন চাইতেছে তাই খাওয়াবো। আর আমরা এই ভাঙা ঘরও থাকুম না, ভালো একটা ঘর ভাড়া নেবো। আর এই যে এতগুলো টাকা, এটা ছোটোখাটো একটা ব্যবসা করুম। আমরা মাপুতে খুব ভালোভাবে চলতে পারুম। কি খাবা তুমি কমা? কথা কো না কে মা গো? মা আমার জন্য কেন চলে বাবা? ও মা, তুমি কথা গাওয়া তুমি যাইতে পারো না। আমার ছেলে তুমি কই যাও? আমি যেতি হয়ে গেলাম গো, আমি যেতি হয়ে গেলাম। ও মা কথা কাছি, তোমার পোলারে কি হইব মা? আমি সব কম, তোমার গরুর গোস্ত কম, কেক যা খাইতে চাও আমি সব কম। আমি কাম করা যা লাগে তোমার যাও, তুমি তোমার সব খাও। তুমি কথা কও মা, কথা কও মা গো। আমি এটি হয়ে গেলাম, আমি এটি হয়ে ಮಗು একবার তোমার কাছে যদি পৌঁছাতে পারতাম মা, আমি তোমার অযোগ্য সন্তান, আমি কাপুরুষ, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি মা। কত মানুষ মায়ের মুখে একটু হাসির জন্য জীবন দিয়ে দেয় মা, কিন্তু বিক্রি করে ফেলে মায়ের মুখে হাসির জন্য। আমি তোমার অপারেশন করতে পারি না, চিকিৎসা করতে পারি না। আমাকে তুমি মাফ করে দেবে।